পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বিজেপি, গারুলিয়ায় জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিভিন্ন পৌর নিগমের ভোট 3 সপ্তাহ পিছিয়ে যাওয়ার পর মনে করা হচ্ছে পৌরসভা নির্বাচনের দিনও পিছোতে পারে, কিন্তু 27 ফেব্রুয়ারি নির্বাচন হলে কতটা প্রস্তুত রয়েছেন বিজেপি নেতৃত্ব, এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান, 27 ফেব্রুয়ারি নির্বাচনকে মাথায় রেখেই তাদের সমস্ত প্রস্তুতি তৈরি রয়েছে। সেই অনুযায়ী ব্যারাকপুর সাংগঠনিক জেলার 8টি পৌরসভাতে তাদের প্রাথমিক পর্যায়ের কাজও চলছে। রবিবার গারুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়াও তিনি জানান, যারা টিকিট পাওয়ার যোগ্য দাবিদার তাদেরকেই দলের তরফ থেকে পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে। দেখুন, নির্বাচন পিছোক না পিছোক একই দিনে হোক, আমরা 27 ফেব্রুয়ারি যেরকম নির্বাচনের ডেট এখনও পর্যন্ত চোখের সামনে রয়েছে, তার জন্য যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। 8টা পৌর নিগমে আমরা একটা ইলেকশন কমিটি করেছি এবং সেখানে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজকর্ম ওয়ার্ড ভিত্তিক করা শুরু হয়ে গেছে। তো আমরা রেডি আছি, 27 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় কিংবা তারপরেও যখন নির্বাচন হবে, আমরা নির্বাচনকে মোকাবিলা করার জন্য প্রস্তুত। দেখুন, ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শ মেনে চলা প্রত্যেকটা কার্যকর্তাই ভারতীয় জনতা পার্টির কর্মী। এখানে নতুন পুরনো কোনো ভেদাভেদ নাই। যদি পুরনোর আগে কিছু থেকেও থাকতো, তাহলে আগামী দিনে সেটা নির্মূল হবে বলে আমার বিশ্বাস। তো আলাদা করে নতুন কিংবা পুরনো বলে আমরা কোনো কার্যকর্তাদের বিচার করছি না, যারা যোগ্যতম তাদেরকে সেটাই বিচার করছি, যোগ্যতার বিচার হচ্ছে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।